हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले आसलम आज आबार एक नतून वीडियो निये। आज तुम्हारे साथ शेयर करब आमादेर बाड़ीते आमरा कयेकजन मिले एक छोटोखाटो पिकनिक अरेंज करेछिलाम, तारी किछु क्लिप्स। आसले एक घंटार मध्य आमरा डिसाइड करेछिलाम जे आमरा पिकनिक करब, तारपर खूब चटजल्दी बाजार घाट करा हलो। আমরা 10 জন মিলে এই পিকনিকটা করেছিলাম, প্রচুর মজা করেছি, তার সাথে জমিও কিন্তু খাওয়া দাওয়া করেছি। এইটুকু সময়ের মধ্যে আমরা একটু লাইট দিয়ে চারিপাশটা সাজিয়ে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ করে নিয়েছিলাম। মানে বুঝতেই পারছো, বাড়ির একটা দারুণ মজাদার পিকনিকই বলা যেতে পারে। তো এইদিকে ফ্রাইড রাইসের জন্য কাটাকাটি স্টার্ট হয়ে গেছে, গাজর মটরশুঁটি আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছিলাম। তো বাজার আসার পর প্রথমেই আমরা চালটা রেডি করে নেব, চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং কিছুক্ষণের জন্য চালটা ভিজিয়েও রাখবো। 10 জনের জন্য আমরা এখানে 2 কিলো চাল নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পেলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আর এইদিকে চিকেনটাও কিন্তু চলে এসেছে, তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে চিকেনের পরিমাণ রয়েছে 1 কেজি 600। আসলে সবটাই আমরা নিজেরাই করছিলাম, কাটা বাটা সব কিছু ধোয়াধুই রান্না বান্না, তাই সব কিছুর স্টেপ বাই স্টেপ ক্লিপস কিন্তু আমি নিতে পারিনি, তো সরি ফর দ্যাট। এইদিকে কিন্তু এবার আমরা চিকেনের মশলাটাও তৈরি করে নিচ্ছিলাম, বেশ পরিমাণ মতো আদা রসুন সব কিছু একসাথে পেস্ট করে নেব। তারপর এদিকে উনুনে আগুন ধরে গেছে, কড়াইটাও আমাদের বসিয়ে দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। তো এবার আই থিঙ্ক ফার্স্টে চিকেনটাই রান্না হবে, তো তার আগে চিকেনের আলুগুলোও আমরা ভেজে নেব। আফটার অল বাঙালি, চিকেনে আলু ছাড়া তো ভাবাই যায় না। তো এবার কিন্তু স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো তুলে ওই একই তেলে পরিমাণ মতো তেজপাতা, গোটা সাদা জিরে এবং গোটা মশলা দেওয়া হলো। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর প্রায় 7 থেকে 8টা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে দেওয়া হলো। প্রায় 3 থেকে 3.5 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর 4টা টমেটোকে ভালো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমরা এখানে স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়োটা মাঝেই দিয়ে দেওয়া হয়েছিল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মিট মশলা। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কি দারুণভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দেওয়া হবে চিকেন। বাই দ্য ওয়ে, চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম পাতিলেবুর রস আর নুন হলুদ দিয়ে, এতে করে চিকেনে জল অ্যাড করার পর চিকেনটা কিন্তু দারুণ সফট হবে। চিকেনটা প্রায় 50%-এর মতো কষিয়ে নেওয়ার পর আমরা এখানে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এদিকে আমরা স্টার্ট করছি এবার ফ্রাইড রাইস। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দেখতেই পাচ্ছ এখানে সব ভেজিটেবলস রেডি। তো এক এক করে সব দিয়ে দিলাম, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, বিনস সবই ছিল। কন্টিনিউ নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে, কারণ ফ্রাইড রাইসে কিন্তু এই সবজিগুলোর ন্যাচারাল কালারটা দেখতেই বেশি ভালো লাগে। এদিকে কাজু কিশমিশটাও কিন্তু রেডি, কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হয়েছিল।
তো এবার আমরা ফ্রাইড রাইসের রাইসটা তৈরি করব। তার জন্য হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। হাঁড়িতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। জল দেওয়ার পর স্বাদ মতো নুন, তেজপাতা, গোটা মশলা, তেল, অ্যাকচুয়ালি যা যা দিতে হয় তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো সব কিছুই আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা লেয়ারিংটা করব। তার জন্য সবার ফার্স্টে এই ভেজে নেওয়া গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে। রাইসের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হলো। আর সেদিন আমরা ফ্রাইড রাইসে নতুন একটা জিনিস ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে র মিল্ক, মানে কাঁচা দুধ। ওই 1 থেকে 1.5 কাপের মতো ওপর থেকে দিয়ে দিলেই হবে লেয়ারিংয়ের সময়। তারপর দেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো গুঁড়ো মশলা, যেটা ফ্রাইড রাইসের ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এবার সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর ফ্রাইড রাইসটা আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য দমে রাখবো। কুড়ি থেকে 25 মিনিট পর আমাদের ফ্রাইড রাইস কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মজা করে খাওয়া দাওয়া করলাম, তারপর যে যার মতো বাড়ি চলে গেল। ব্যাস, ভিডিওটা এটুকুই। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবশেষে একটা ফটো অ্যাড করলাম, আমরা যারা যারা পিকনিক করেছিলাম সবাই এখানে নেই, 3-4 জন বাদ রয়েছে। হঠাৎ করে ভাই চলে আসলো, ভাইয়ের সাথেও কিন্তু একটা ফটো তুললাম। যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই। বাই।